দেশের অর্থনীতি ক্রমশ নাজুক ঋণ নির্ভর এবং সংকটজনক অবস্থায় যাচ্ছে অর্থনীতিবিদরা বলছেন পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বটে তবে এখন পর্যন্ত কোনো আশার আলো দেখা যায়নি অর্থনৈতিক মোকাবেলা করাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সংকটের কথা অস্বীকার করা হচ্ছে না বরং অর্থনীতিতে সাতটি বিপদ সংকেতকে সরকারের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে আর এই বিপদ থেকে উদ্ধারের জন্য অর্থ মন্ত্রণালয় কাজ করছে বলেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী বাজেটে তার প্রতিফলন দেখা যাবে বলেও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন অর্থনীতির যে সাতটি বিপদ সংকেত সুস্পষ্টভাবে লোক লক্ষ্য করা যাচ্ছে তা হল ব্যাংকিং খাতে অনিয়ম ব্যাংকিং খাতে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে জনআস্থার সংকট তৈরি হয়েছে ব্যাংকিং খাতে বিশেষ করে ব্যাংক একীভূত করার কৌশলটি নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সেটি নিয়ে কথা উঠছে এবং ঋণ খেলাপিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হচ্ছে ব্যাংকিং খাতের এই নাজুক পরিস্থিতি অর্থনীতির জন্য বড় ধরনের বিপদের কারণ হতে পারে বলেই অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ঋণ নির্ভরতা বাড়ছে বাংলাদেশের ঋণ নির্ভরতা বাড়ছে সুদ এবং ঋণের দায় মেটানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে যার ফলে সামনের দিনগুলোতে বৈদেশিক রিজার্ভের ওপর বড় ধরনের চাপ বাড়বে এখন এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ বিলিয়ন ডলারের যে নিচে নেমে গেছে এবং রিজার্ভ বাড়ানোর কোনো উদ্যোগই এখন পর্যন্ত সফল হচ্ছে না সামনের দিনগুলোতে ঋণ এবং সুদ মেটাতে সরকারকে হিমশিম খেতে হবে বলেও কোনো কোনো অর্থনীতিবিদ মনে করছেন অর্থনীতিতে এই বিদেশি ঋণ পরিশোধ এখন সরকারের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও অর্থনীতিবিদরা মনে করেন সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে সামনের দিনগুলোতে ঋণের দায় মেটানোটা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ মুদ্রা স্ফীতি মুদ্রা স্ফীতি বেড়েই চলেছে গত এক বছরের গড় মুদ্রা দশের কাছাকাছি ফলে জিনিসপত্রের দাম সীমাহীন বাড়ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং এর ফলে জন অসন্তোষ তৈরি হচ্ছে প্রবাসী আয় কমে যাওয়া প্রবাসী আয় যেভাবে বাড়ার কথা ছিল সেভাবে প্রবাসী আয় বাড়ছে না প্রবাসী আয় কমে যাওয়াটা সরকারের জন্য একটি বড় ধরনের অস্বস্তির কারণ বলেই মনে করা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ আহরণের হতাশাজনক চিত্র অর্থনৈতিক সংকট মেটানোর জন্য অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয় আর এই অভ্যন্তরীণ রাজস্ব আয়ের ক্ষেত্রেও তেমন কোনো আশাজনক বাস্তবতা দেখা যাচ্ছে না অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতে জাতীয় রাজস্ব বোর্ড এখন পর্যন্ত সফল হতে পারেনি বলেই অনেক অর্থনীতিবিদ মনে করেন দুর্নীতি একদিকে যেমন অর্থনৈতিক সংকট বেড়ে চলেছে অন্যদিকে দুর্নীতিও কমছে না ফলে কোনো কিছুতেই অর্থনৈতিক সংকট কমিয়ে আনার মতো কোনো বাস্তব পরিস্থিতি থাকছে না বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা বিদ্যুৎ এবং রপ্তানি আয়ের ওপর আঘাত বিদ্যুৎ এবং জ্বালানি সংকট দেখা দিলে রপ্তানি আয়ের ওপরেও এক ধরনের সমস্যা তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে আমদানি নির্ভর জ্বালানি খাত সামনের দিনগুলোতে অর্থনীতিতে এবং রপ্তানি আয়ের ওপর বড় ধরনের প্রভাব পড়বে বলেই মনে করেন অর্থনীতিবিদরা সব কিছু মিলিয়ে এই বিপদগুলো কাটিয়ে ওঠাই সরকারের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডেস্ক রিপোর্ট বার্তা বাজার